غريب بيمشي برحمة الله عليه ربي يا عبد القدس قنوي رحمة الله قال اديني بلان جاي كم رايتني بسوسي الله رجيكي راسكر كرتن الله كراتر بلا الله بلا لقديتين তার ইন্তেকালের পর তির ইন্তেকালের পূর্বে সব সব মুরিদদেরকে বলছেন এই আমি যদি দুনিয়ার জমিন থেকে চলে যাই অটোমেটিক্যালি এই কামরাটা এই হুজরাটা বন্ধ হয়ে যাবে কেউ খুলতে পারবে না কেউ খুলতে পারবে না কিন্তু হ্যাঁ বাংলার জমিন থেকে আল্লাহর একজন পাগল বান্দা যাবে আসবে যেই পাগল বান্দার জিকিরে এই দরজাটা খুলে যাবে মালফুজাতের ভিতরে লেখে কারিম বেইম শাইখ রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন সেই হিন্দুস্তানে যান কারিম বেইম শাইখ রহমাতুল্লাহ গানি এত পরিমাণ জিকির করা শুরু করেছিল এত পরিমাণ জিকির মাওলাকে ডাকতে ডাকতে পাগল মতো হয়ে গেছে আর যখন ওই হুজরার সামনে গেছে এক 100 বছর নয় কেউ কেউ বলেন 500 বছর ওই দরজাটা বন্ধ ছিল অনেকেই চেষ্টা করেছে খুলতে পারে না আর কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ওই দরজার সামনে গেছেন জিকির করতে করতে পাগলের মতো হয়ে গেছে অটোমেটিক্যালি তার জিকিরের আওয়াজে দরজাটা খুলে যায় শরাবে মুহাব্বত পিলা দে খুদায়া মুহাব্বত কি আতশ জ্বালা দে খুদায়া এইজন্য এর ভাই যদি তোমার কাছে জিকিরের মজা না লাগে বুঝতে হবে আল্লাহর সাথে তোমার সম্পর্ক হয় না আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فأولئك يبدل الله سيئاتهم حسنات الله পাক আয়াত নাযিল করে দেয়া বলেন হে নবী আপনি ওয়াসিকে জানায়া দেন যে বান্দা তওবা করবে ইমানান পে মৃত্যু পর্যন্ত নেক আমল করবে আমি আল্লাহ তার জিন্দগির সব গুনাহকে নেক দ্বারা পরিবর্তন করে দিব এই আয়াতটা নাযিল হওয়ার পর মায়ার নবী চিঠির মাধ্যমে ওয়াসির কাছে পাঠাইছে এই ওয়াসি আয়াত আল্লাহ তো তোমার জন্য আয়াত নাযিল করে দিয়েছি তুমি আর বসে থাকবা না আল্লাহ তোমাকে ডাক দিয়েছে আসো আসো ওয়াসি দেখলো ঈমান আনতে হবে নেক আমল করতে হবে মৃত্যু পর্যন্ত নেক আমল করতে হবে এটা শর্ত ওয়াসি বলে আমি মৃত্যু পর্যন্ত নেক আমল করতে পারি কিনা জানি না এটার তো কোনো নিশ্চয়তা নাই না না ও মুহাম্মদ আমি আপনার কাছে গিয়া কালিমা পড়া মুসলমান হতে পারবো না কারণ আমি যা আমল করবো এটার কোনো নিশ্চয়তা নাই আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দ্বিতীয় আর একটা আয়াত নাজিল করে দিয়েছে আল্লাহ বলেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ বলেন এই নবী আপনি জানেন দেন আমি আল্লাহ শিরিক কি ক্ষমা করব না এছাড়া যত গুনাহ আছে কবিরা হোক সগীরা হোক যত গুনাহ আছে আমি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারে নাও করতে পারে আপনি জানায় দেন ওয়াসি দেখলো আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারে নাও করতে পারে আমাকে তো নাও করতে পারে আমি যাব না সুবহানাল্লাহ বলেন কিন্তু এরা যুবক ভাই আল্লাহ তো বড় মায়াওয়ালা
আল্লাহর মত রহম ওয়ালা আর কেউ নাই কেউ নাই এই জন্য তো আল্লাহ শুরুতে সূরা ফাতিহার শুরুতে আল্লাহ বলেন আর রহমানির রহিম আল্লাহর মত দয়ালু মায়াওয়ালার কেউ নাই কেউ নাই আল্লাহ বলেন আমি বনি আদমকে জাহান্নামের জন্য বানাই নাই আমি বনি আদমকে আমি চাই বনি আদম জান্নাতে যাক আরো আস্তে বলেন আল্লাহ চান বনি আদম জাহান্নামে জান্নাতের দিকে যাক একটা মানুষ জাহান্নামের দিকে যাক এটা আল্লাহ চান না কারণ আল্লাহ বড় দয়ালু আল্লাহ এটাও চান ওয়াহশি যেন জাহান্নামের দিকে না যাক আল্লাহ পাক তার বড় কুদরত দেখায় দিছে রে বান্দা দেখ ওয়াহশি এত বড় পাপিষ্ট হওয়ার পর আমি তাকে এমনি মাফ করে দিই আর জোর আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ পাক তৃতীয় আরেকটা আয়াত নাজিল করে দিয়েছেন সুবহান الله بان قل لا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله الله بارب الله نقد يا আল্লাহ বড় মায়ার সাথে ডাক দিয়েছেন এরে বান্দা আয় তোর গুনাহ যদি আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায় তোর গুনাহ যদি সারা দুনিয়া ছেয়ে যায় এরপরও যদি মাহফিলের ময়দানে কোরআনের ময়দানে বসে যদি আমার কাছে এক ফোঁটা চোখের পানি ফালাই কান্না করো আমার কাছে চোখের পানি ফালাই তিতির বান্দা আমি আল্লাহ তোর জিন্দির গুনাহ মাফ করতে দেরি করব না এই আয়াতটা নাজিল হওয়ার পর আল্লাহ রাসূল চিঠির মাধ্যমে আমার ওয়াহশির কাছে পাঠিয়েছে ওয়াহশি দেখলো ইন্নাল্লাহ ইগফির যুনুবা জামিয়া আল্লাহ বড় মায়াওয়ালা যে এখানে কোনো শর্ত নাই আজ তার গুনাহ যদি আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায় সারা জিন্দেগি যদি কবিরা গুনাহ করে সগীরা গুনাহ করে আল্লাহর কাছে মাফ চাইলেই মাফ করে দেয় এই মাফ করে এবার আসছে আল্লাহ রাসূলের কাছে এসে দেখে একদিকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বড় ঠান্ডা মেজাজের ছিলেন কথা কই না কা উমর রাদিয়াল্লাহু তাআলা বড় ঠান্ডা মেজাজের ছিলেন আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম মেজাজ ছিলেন জোরে বলেন আল্লাহু আকবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম মেজাজ ঠিক কি না বলেন আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটু ঠান্ডা মেজাজ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সাংঘাতিক একজন সাহাবী ছিল একদিন আল্লাহ রাসূল ডেকে বললেন উমর আল্লাহর কসম করে বলছে আসমানের সব ফেরেশতা আপনাকে দেখলে সম্মান করে আর জোরা বলেন না সুবহানাল্লাহ আর জমিনের সব শয়তান আবু জাহেল আবু লাহাব এমনকি গোপনীয় প্রকাশ্য যত শয়তান আছে আপনাকে দেখলে আপনার ভয়ে পালিয়ে আর এক রাস্তা দিয়ে চলে যায় আল্লাহু আকবার বলেন উমর পাওয়ার কম ছিল কথা বলেন না কেন জোর আওয়াজ দিয়ে বলেন কম ছিল এমনকি একদিন সব সাহাবা ইকরাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি দেখেন সব সাহাবা ইকরাম কোন একটা বিষয়ে অনেকজন মিলে একটা বিষয়ে একটা সিদ্ধান্ত নিল আর উমর একাই একটা সিদ্ধান্ত একাই একটা সিদ্ধান্ত নিত কিন্তু দেখা যায় হযরত উমরের পক্ষে সিদ্ধান্তের পক্ষে আয়াত নাজিল হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি বলেন একটা আয়াত নয় দুইটা আয়াত নয় একুশটা আয়াত নাজিল হয়ে গেছে তাহলে ছোট সাহাবি ছিল কথা বলেন না কেন এই কেন তো রসুল বলেন লাউ কানা বাদি নবী লাকানা উমর আমার পর নবী হতো আল্লাহ উমরকে নবী বানায় কেমন বড় সাহাবি
এইদিকে আবু বকর ইসলাম কত সুন্দর ইসলাম শুধু নরম দিয়ে চলে না গরম দরকার কথা বলে না কেন শুধু নরম হলে চলে না গরম এজন্য আওয়াজ দিবেন গরম করে ফেলবেন ইসলাম শুধু নরম দর নরম দিয়ে চলবে না গরম নরম গরম দরকার শুধু আবার গরম দিয়ে চলবে না আবু বকর মত নরম সুবহানাল্লাহ বলেন কত সুন্দর হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার তো যা হামজাকারী হত্যা হামজার হত্যাকারী আছে তলোয়ার কি হাতে নিব আল্লাহু আকবার আল্লাহ রাসূল বলেন ওমর একটু থামেন না আল ইসলাম ইয়াহদি মা কানা কওলা ইসলাম তো বড় শান্তির জায়গা আপনি জানেন না ইসলামের কাছে আসলে মাফ হয়ে যায় আর জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ এই কথা শুনে ওসি আর দেরি করে নাই সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আল্লাহু আকবার বলেন জোরে আওয়াজ দিয়ে তাই আমি বলে দিতে চাই মাহফিল থেকে পীর সাহেব হুজুর ইহতিরামুল হক সাহেব দামত বরকাত হুজুরের মাহফিল থেকে আমি দায়িত্বহীন ভাষায় বলে দিতে চাই যেহেতু ইসলাম শান্তি ধর্ম ইসলাম কাটাকাটি আর মারামারি ঝগড়া ফাসাদ এগুলো পছন্দ করে না কথা বলে না কেন এগুলো ইসলাম পছন্দ করে না ইসলাম পছন্দ করে যেখানে শান্তি ইসলাম পছন্দ করে রহমত ইসলাম পছন্দ করে মানুষকে তার কাছে আশ্রয় দেওয়া জোরে আওয়াজ দিয়ে বলেন তাই বলে দিতে চাই এই নাস্তিক আর বেঈমানগুলো তোমরা এতদিন পর্যন্ত যারা পর্দার আড়ালে বসে বসা টকশোতে বসে বসা ইসলামের বিরুদ্ধে কথা বলেছো কোরআনের বিরুদ্ধে কথা বলেছো তোমাদের জন্য ইসলামের দরজা খোলা তোমরা এসো আয়েশা তোমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাও জোরে আওয়াজ দিয়ে বলেন কিন্তু খোদার কসম করে বলছি খোদার কসম যেই দিন আমাদের দরজার পাহাড় ভেঙে যাবে আমাদের আমাদের পিঠ দেওয়ালে ঠেকে যাবে খোদার কসম করে বলছি আমার নবীর ইজ্জতের বিরুদ্ধে কথা বলবা উলামায়ে কিরামের জঙ্গিবাদ বলবা মাহফিলের বিরুদ্ধে কথা বলবা আমাদের শরীর এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এই দেশে তোমাদেরকে ছাড় দেওয়া হবে না কথা বলেন ঠিক কিনা আজকে আস্তে আস্তে দেখলাম পুলিশের এক অফিসার সে বলে যে নারায় তাকবীর স্লোগান না নাকি এটা জামাত ইসলামী নাউজুবিল্লাহ প্যাকেট ভরে রাইখে দেন বাড়িতে গিয়ে বলেন আর জোরে আওয়াজ দিয়ে বলেন এটা কি জামাত ইসলামী স্লোগান কথা বলেন না কেন নারায় তাকবীর স্লোগান জোরে দিতে হবে ওরা জানে এটা জামাত ইসলামের কিন্তু এটা হলো উম্মতে মুহাম্মদ জোরে আওয়াজ দিয়ে বলেন যার ভিতরে ঈমান আছে নারায়ে তাকবীরের স্লোগান হলো ওই ঈমান ব্যক্তির ওই মুমিনে ঠিক কিনা বলেন যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করেছেন ইসলাম গ্রহণ করার পরেই ওখানে সব সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন একসাথে নারায়ে তাকবীরের স্লোগান দিছে আল্লাহু আকবার আল্লাহ রাসূল বলেন এখনো তো গোপনে গোপনে নামাজ পড়ি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন গোপনে তো নামাজ চলবে না কারণ আমি উমর যখন ইসলাম গ্রহণ করেছি এখন কোনো গোপনে নামাজ হবে না এখন প্রকাশ্যে নামাজ হবে সুবহানাল্লাহ বলেন তখনই সব সাহাবা ইকরাম নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছে নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছে তাহলে এই নারায়ে তাকবীর স্লোগান এটা কি জামাত ইসলামের নাকি সাহাবা ইকরাম আল্লাহর রাসূল থেকে আসছে কথা বলেন তাহলে কোন বেঈমান আর নাস্তিক যদি বলে এটা জামাত ইসলামের স্লোগান আর এই স্লোগান জামাত ইসলামের দিকে টেক লাগায় এই স্লোগান বন্ধ করতে চায় খোদার কসম করে বলছি এই মাঠ থেকে তার কৃপা জেনে ফেলবো কথা বলেন ঠিক কিনা আল্লাহ বুঝদান করুক জোরে আওয়াজ দিয়ে বলেন এই মুসলমান এখন আমাদের আর ঘরে থাকার সময় নেই কেউ এক সময় এক এক সময় কেউ আমার নবীর ইজ্জতের উপর আঘাত করে আর কেউ মাদ্রাসাকে ব্যাঙের ছাতা বলে আর কেউ উলামায়ে ইকরামদেরকে জঙ্গিবাদ বলে খোদার কসম এক একটা সময় এক একটা কথা দিয়ে আমাদেরকে কষ্ট দাও আমাদের দেহ রক্ত দেখা পর্যন্ত তোমাদেরকে এই দেশে তোমাদেরকে থাকতে দেওয়া হবে না কথা বলেন ঠিক কিনা Yeah.
বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়, ঠিক কিনা বলেন? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়, আসবে বিজয়ী রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয়ী রক্ত আর জীবনের বিনিময়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়, ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানে যদি তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, লড়াইয়ের ওই ময়দানে যদি তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, ঠিক কিনা? তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়, ঠিক কিনা? কোথা থেকে কোন ভিন্দি শিশু কোন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাপুরের বেশে, কোথা থেকে কোন ভিন্দি শিশু কোন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাপুরের বেশে, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়, শাসনের নামে কেউ বা পিষ্টে মেহনতি জনতারে ইমানের উপর আঘাত হানিছে বারে বারে, বর্তমানে শাসন করতেছে দেখেন না জনগণকে, জনগণের রক্ত চুষতেছে, ওদের তো আর কোনো কিছু হয় না, হচ্ছে তো জনগণের, কথা বলেন না কেন? শাসনের নামে কেউ বা পিষ্টে মেহনতি জনতারে ইমানের উপর আঘাত হানিছে বারে বারে, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছে ক্ষয়, বুঝতেছি কিছু কিছু বুঝি আমরা কোন ধোকায় পড়ে আছি, কোন ধোকায়? প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়, ঠিক কিনা? ঠিক কিনা? ভয় পেতেছেন মনে হয় আপনারা, ভয় পাচ্ছেন? ইমান থাকতে কোনো ভয় আছে? ভয় হবে কার? জোরে আওয়াজ দিয়ে বলেন, হাতটা উঠে আল্লাহকে দেখান, আল্লাহকে দেখান, আরে তাকবীর, হয় না হয় না, জোরে আওয়াজ দিয়ে, যারা বলছে যে নারায় তাকবীর স্লোগান কার? জামাত ইসলামের। আমরা বলে যে নারায় তাকবীর স্লোগান কোরআন প্রেমিকদের, ঠিক কিনা বলেন? হাতটা উঠে নারে তাকবীর, আর জোরে আওয়াজ দিয়ে নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় তাকবীর, আল্লাহ হলেন সবচেয়ে বড়, ঠিক কিনা? আল্লাহর মতো বড় আর কেউ নাই, আল্লাহর মতো বাদশাহ আর কেউ নাই, আল্লাহ বলেন এরে বান্দা আমি কিন্তু বড় মায়াওয়ালা, আমি কিন্তু বড় রহমওয়ালা, কেমন রহমওয়ালা, এরে বান্দা এরে যুবক ভাই, মা তার সন্তানকে কত মহাব্বত করে, বাবা মা সন্তান যখন তার নিজের সব আর যে মার কাছে পেশ করে, ও মা তুমি আমাকে এটা দাও, এমন কি সন্তান যদি অপরাধ করে আর যদি মা ওই সন্তানের কাছে চোখের পানি, ওই মার কাছে চোখের পানি ফেলা কান্না করে, মা এত দয়ালু হয়, এত দয়ালু হয়, সন্তান কি সঙ্গে সঙ্গে মাফ করে দেয়, ঠিক কিনা বলেন? দুনিয়ার জমিনে মা এত দয়ালু, এত মায়াওয়ালা, আল্লাহ বলেন এর বান্দা আমার কাছে 99 ভাগ মহাব্বত ইন্ট্রিক করা, আর 1 ভাগ মহাব্বত আমি দুনিয়ার জমিনের ভিতরে দিলাম, এর ভিতরে মা কিঞ্চিত পরিমাণ পাওয়ার পরও সন্তান প্রতি এত মায়া, সন্তান প্রতি এত ভালোবাসা, আর 99 ভাগ যে আমার কাছে মহাব্বত ইন্ট্রিক করা আছে, তাহলে এখান থেকে বুঝি নাও আমি আল্লাহ তুমি বান্দা কি কত ভালোবাসি, সুবহান, এরে বান্দা এই কারণে তো আল্লাহ বলে এর বান্দা আমার কাছে যদি গুনার জন্য ক্ষমা চাও
আমার কাছে যদি চোখের পানি ফেলা কান্না করতে পারো আমি যখন তোমার চোখের পানিটা দেখি আমি আল্লাহর কুদরতি দয়া এই ভাবে ঢেউ খেলতে থাকে সুবহানাল্লাহ এই কারণে তোমার নবী বা কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাযাক্কারা খাতায়াহু ওয়া বাকায়নাহু রাদিয়া মিনহুল ইলাহ যে বান্দা নিজের গুনার কথা স্মরণ করা করা কাঁদে আর দুই চোখ বেবে পানি পড়ে আল্লাহ বলেন আল্লাহর রাসূল বলেন ওই বান্দার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় এরে ভাই আল্লাহর প্রিয় এমনিতে হওয়া সম্ভব নয় চোখের পানি এমনিতে পড়বে না আল্লাহ ওয়ালাদের সোহবতে বসলে চোখের পানি অটোমেটিক্যালি পড়ে যায় কারণ মায়ার নবী বলেন আল্লাযিনা রুউযুকিরাল্লাহ যদি আল্লাহর কথা স্মরণ না পড়ে যদি জাহান্নামের কথা স্মরণ না পড়ে যদি গুনার কথা স্মরণ না পড়ে তাহলে আল্লাহ ওয়ালাদের দিকে চেহারার দিকে তাকাও অটোমেটিক্যালি আল্লাহর কথা মনে পড়ে যাবে জাহান্নামের কথা মনে পড়ে যাবে আখিরাতের কথা মনে পড়ে যাবে ঠিক কি না বলেন আরে ভাই এই চাঁদপুর এলাকা আল্লাহর একজন প্রিয় কুতুব ছিল যিনি দুনিয়ার জমিন থেকে চলে গেছেন এর ভাই এমনিতে আল্লাহ বলা হয় নাই এত পরিমাণ সাধনা করেছেন আল্লাহকে পাওয়ার জন্য এত পরিমাণ আল্লাহকে পাওয়ার জন্য সাধনা করেছেন রে বান্দা সবসময় আল্লাহর জিকির তার জবারে চালু থাকতো সবসময় কোরআন তেলাওয়াত তার অন্তরে তার তার মুখে চালু থাকতো এই কারণে বলা হয় যেই বান্দার ভিতরে যত বেশি জিকির থাকবে যেই বান্দার ভিতরে যত বেশি যত বেশি তেলাওয়াত থাকবে ওই বান্দার সাথে আল্লাহর সম্পর্ক তত বেশি বেশি হয় আরে ভাই আব্দুল কুদ্দুস গাঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যিনি রশিদ আহমদ গাঙ্গুই রহমাতুল্লাহ আলাইহির পীর সাহেব আর রশিদ আহমদ গাঙ্গুই রহমাতুল্লাহ আলাইহির তিনি হলেন কারী ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির পীর এ আব্দুল কুদ্দুস গাঙ্গুই রহমাতুল্লাহ আলাইহির তিনি বলেন যে কামরায় তিনি বসে বসে আল্লাহর জিকির আজকার করতেন আল্লাহকে রাতের বেলা আল্লাহ বলে ডাক দিতেন তার ইন্তেকালের পর তিনি ইন্তেকালের পূর্বে সব সব মুরিদদেরকে বলছেন এই আমি যদি দুনিয়ার জমিন থেকে চলে যাই অটোমেটিক্যালি এই কামরাটা এই হুজরাটা বন্ধ হয়ে যাবে কেউ খুলতে পারবে না কেউ খুলতে পারবে না কিন্তু হ্যাঁ বাংলার জমিন থেকে আল্লাহর একজন পাগল বান্দা যাবে আসবে যেই পাগল বান্দার জিকিরে এই দরজাটা খুলে যাবে মালফুজাতের ভিতরে লেখে কারী ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন সেই হিন্দুস্তানে যান কারী ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি এত পরিমাণ জিকির করা শুরু করেছিল এত পরিমাণ জিকির মাওলাকে ডাকতে ডাকতে পাগল মতো হয়ে গেছে আর যখন ওই হুজরার সামনে গেছে একশত বছর নয় কেউ কেউ বলেন পাঁচশত বছর ওই দরজাটা বন্ধ ছিল অনেকে চেষ্টা করেছে খুলতে পারে না আর কারী ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলে তিনি যখন ওই দরজার সামনে গেছেন জিকির করতে করতে পাগলের মতো হয়ে গেছে অটোমেটিক্যালি তার জিকিরের আওয়াজে দরজাটা খুলে যায় শরাবে মোহাব্বত পিলা দে খুদায়া মোহাব্বত কি আতস জ্বালা দে খুদায়া এই জন্য এরে ভাই যদি তোমার কাছে জিকিরের মজা না লাগে বুঝতে হবে আল্লাহর সাথে তোমার সম্পর্ক হয় না যদি তেলাওয়াত যদি মজা না লাগে বুঝতে হবে তাহলে আল্লাহর সাথে তোমার সম্পর্ক হয় না এরে বান্দা কারে আসিম রহমাতুল্লাহ আলাইহি এত পরিমাণ মালিকের কোরআন তেলাওয়াত করতেন তেলাওয়াত করতে করতে তার জিন্দেগি কাটাইয়াছেন একদিন তেলাওয়াত করতে করতে আল্লাহর বান্দা ঘুমায়া যায় হঠাৎ মায়ার নবী হাজির হয়ে গেছে আল্লাহর নবী সবচেয়ে চোখে দেখতে করে আসে মায়া তুমি আল্লাহর কোরআন
তেলাওয়াত করো বেশি বেশি তেলাওয়াত করো এই কারণে আল্লাহ তোমাকে এত পরিমাণ মহব্বত করে এই কথা বলা করে আসিম সামনের দিকে আগাইছে আগানোর পর আল্লাহ রাসূল তাকে জড়ায়া ধরছে এমন কি তার মুখে চুমু খাইছে হঠাৎ করে করে আসিম রহমাতুল্লাহ আলাইহি তার ঘুম ভেঙে যায় যখন তিনি ওযু করা ছাত্রদের সামনে বসে বসে তেলাওয়াত করতেছে হঠাৎ তার জবান থেকে মেশকামবর গ্রান বের হচ্ছে আরো জোর আওয়াজ দিয়ে বলেন সুবহান এই কারি আসিম রহমাতুল্লাহ আলাইহি তাকে এক ছাত্র প্রশ্ন করেছে হুজুর ব্যাপার কি আপনি কি মেশকাম্বর ব্যবহার করছেন কিনা তিনি বলেন না না ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি আমি কোনো আতর ব্যবহার করি না আমি কোনো মেশকাম্বর ব্যবহার করি না আমি তো সর্বদা আল্লাহর কোরআন তেলাওয়াত করি আল্লাহর কোরআনকে চুমু খাই আল্লাহর কোরআন থেকে আমি বুকে নিই আল্লাহর কোরআনে আমি চুমু খাই আর সব সময় তেলাওয়াত করি আজ রাতে আমি তেলাওয়াত করে যখন ঘুমাই আল্লাহর রাসূল স্বপ্ন যুগে আমার কাছে চলে আসেন আল্লাহর রাসূল স্বপ্ন যুগে আমাকে চুমু খেয়েছেন এই চুমু খাওয়ার কারণে আমার মুখ থেকে মেশকাম্বর গ্রান বের হয় সুবহান এই জন্য রে ভাই আজকে তো আমাদের দিলটা পাথর হয়ে গেছে গুনার কারণে কারণ আমাদের ভিতর আমল নাই আমাদের ভিতরে তেলাওয়াত নাই আল্লাহর জিকির নাই আল্লাহর ভয় নাই আল্লাহর কোনো ভয় নাই আল্লাহর ভয় নাই এরে বান্দা আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় কর সাবধান ওই অন্ধকার কবে আমি আল্লাহ ছাড়া আপনার কেউ নাই ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহকে বেশি বেশি স্মরণ করার কাদা আর নিজের গুনাহের কথা আল্লাহর কাছে বলে আল্লাহ জীবনে কত গুনাহ করেছি গুনাহ করতে করতে আমাদের দাড়ি পাইকে গেছে এরে যুবক ভাই রাতের তিনটার দুইটা থেকে উঠা তুমি তোমাকে খেলার মহব্বতে ঘুম থেকে জাগ্রত করে দেয় ওই খেলার মহব্বতে তুমি ওই ফরস্তা তরফ করনিওয়ালাদের চেহারা দিয়ে তাকায় তাকায় খেলা দেখো এই আল্লাহর মহব্বত কি তোমাকে রাতের বেলায় ডাকতে পারে না রাতের বেলা টান দিয়ে ঘুম থেকে উঠাইতে পারে না তুমি কি ওই রাতের বেলায় চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্নাকারি করতে পারো না তোমার কত মত কত যুবক আল্লাহ বলেছিল সারা জিন্দেগি গুনার করার পর কিন্তু যখন আল্লাহর কাছে তওবা করেছে আল্লাহর কাছে চোখের পানি ফেলা কান্না করেছে তারা খাঁটি আল্লাহ বলা হয়ে দুনিয়ার জমিন থেকে চলে গেছে সুবহানাল্লাহ বলেন এই জন্য একটা ওয়াকিয়াই খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় এক নওজোয়ান যুবক ওই যুবকটা এত পরিমাণ গুনাহ করেছে আর অন্যায় করেছে এত পরিমাণ নাফরমানি করেছে সবাই এলাকা থেকে সিদ্ধান্ত নিয়ে বের করে দিয়েছে যা তুই এলাকায় থাকতে পারবে না এই নওজোয়ান যুবকটা যখন নিজের এলাকা থেকে বের হয়ে রাস্তায় হাঁটতেছি আর কান্না করছি হঠাৎ করে ওই যুবকটা একদিন যুবকটা মারা যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে তিনি হাজির হয়ে গেছেন কুফায় একটা জায়গায় মারা গেছে ওই যুবকটা যখন মারা যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি ওখানে হাজির আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার দাফন কাফন ব্যবস্থা করেন দাফন করা যখন চলে আসেন যখন রাতের বেলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘুমায় হঠাৎ স্বপ্নে দেখে এই নওজোয়ান যুবক সুন্দর পোশাক পরিধান করা পরিধান করে আল্লাহর রাসূলের দরবারে হাজির হয়ে গেছে আরো জোর বলেন আল্লাহর রাসূলের দরবারে যখন হাজির হয়ে গেছে এবার আল্লাহর রাসূল স্বপ্নে দেখে ডাক দিয়ে আবু বকর তুমি কি জানো তুমি তো দেখছিলে গতকালকে এই যুবকটার কবরটা কত সুন্দর
এর পূর্বে একটা ওয়াকে একটা ঘটনা ঘটছে কি ঘটনা একটু যখন ওই নজন যুবকটা মারা যায় ওই নজন যুবক তার মা হাজির হয়ে গেছে কান্না করতে করতে আর আবু বকর কাছে বলছে আবু বকর আমার এই নজন যুবক এই সন্তান তার গুনার কারণে তাকে এলাকা থেকে বের করে দিয়েছে আমার সন্তানটা চেহারা দীর্ঘদিন পর্যন্ত আমি দেখি নাই আজকে দুনিয়ার জমিন থেকে চলে গেছে আমি দেখি নাই আমার কবর আমার সন্তানটাকে কবর দিয়ে দিছে আমার মনটা চায় আবু বকর গো আমার সন্তানের চেহারা দেখতে আরে বান্দায়ের যুবক ভাই মনে রাখবা সন্তান যত অপরাধ করুক না কেন যত কালা হোক যত সাদা হোক কিন্তু মার কাছে সে সন্তান ঠিক কি না বলেন যখন কান্না করতেছে আবু বকর তার চোখের পানি এই বৃদ্ধ মহিলার চোখের পানি দেখা বলে এই সন্তান আপনার আমি তো বুঝি আপনার কত মায়া আপনি সন্তানটার চেহারা দেখতে চাচ্ছেন যখন তার কলিজাটা আগুন ধাও ধাও করতেছে আবু বকর আবু বকর বলেন ঠিক আছে এলাকার সবাইকে ডেকে বলে এই যুবকটার কবরটা খনন করো কবরটা খনন করা এই সন্তানের চেহারা তার মাকে দেখায় দাও কারণ মার তো সহ্য হয় না আল্লাহ আকবার মার তো সহ্য হয় না যখন কবর খনন করে করে নিচের দিকে যায় নিচের দিকে যাওয়ার পর এবার যখন ওই যুবকটার মাথার দিক থেকে কাফনটা খুলে দেখে ওই যুবকটার চেহারা থেকে এভাবে নূর ঝলকাইতেছে আল্লাহু আকবার বলেন জোর আওয়াজ দিয়ে আল্লাহু আকবার আর যুবকটার নূরের আলোতে কবরের মাটিটা পর্যন্ত আলোকিত হয়ে গেছে আল্লাহু আকবার সবাই আশ্চর্য হয়ে গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন এই যুবকটা কেমন ছিল সবাই বলে গুনাহগার সবাই বলে নাফরমান এইভাবে এক একজন এক একটা কথা বলে এবার আবার মাটি চাপা দিয়ে চলে আসছে রাতের বেলায় যখন আবু বকর ঘুমায় দেখে এই যুবকটা সুন্দর পোশাক পরিধান করা আল্লাহর রসুলের দরবারে হাজির হয়ে গেছে এবার আল্লাহ রসুল স্বপ্নে যখন ডাক দেয় এ আবু বকর গতকালকে এই যুবকটার কবরটা আলোকিত দেখেছো তার নূর তার চেহারা থেকে নূর ঝলকাইতেছিল এ আবু বকর শোনো আসল ঘটনা হলো এই যুবকটা যখন গুনাহ করেছে সবাই তার গুনার কারণে অতিষ্ঠ হয়া এলাকা থেকে যুবকটাকে বের করে দিয়েছে আর যুবকটা রাস্তায় হাঁটে আর চোখের পানি পালা পালা কান্না করে আল্লাহর কাছে আল্লাহ আজকে আমি এত পরিমাণ অন্যায় করেছি এত পরিমাণ গুনাহ করেছি আমার গুনার কারণে সবাই এলাকা থেকে আমাকে বের করে দিল ওগো মালিক এই গুনাহ নিয়ে যদি আমি কবরে যাই এই গুনাহ নিয়ে যদি আমি তোমার আদালতে দাঁড়াই আর যদি গুনার কারণে আবার জাহান্নামে যেতে হয় ওই জাহান্নামের আগুন তো আমি সহ্য করতে পারবো না জাহান্নামের ভিতরে কুল্লামা নাতিয়া জুলুদুহুম বাদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব যে জাহান্নামের ভিতরে নাফরমানের চামড়াকে একবার জ্বালাইবে আবার ভালো করবে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন দৈনিক 70,000 বার এভাবে জ্বালাইতে থাকবে নাউজুবিল্লাহ বলেন আর জোর আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ ওই জাহান্নামের ভিতরে নাফরমান পানির পিপাসায় কাতর হয়ে যাবে আর বলবে পানি দাও নাফরমানে কলিজায় শুকায় যাবে নাফরমান এইভাবে কাতরাইতে থাকবে আল্লাহর কাছে বলবে আল্লাহ পানি দাও জাহান্নামের আগুন তো সহ্য হচ্ছে না আল্লাহ ফেরেশতাদেরকে বলবে যা যা পানি দিয়া এভাবে ফুটন্ত পানি তার শরীরে ঢেলে দিবে মুখের ভিতরে যখন ফুটন্ত পানি দিয়ে দিবে নাফরমানের নাড়ি বুড়ি সব গলে পায়খানার রাস্তা দিয়ে পড়ে যাবে নাউজুবিল্লাহ এই কারণে যুবকটা কান্না করতেছে আল্লাহ ওই জাহান্নামের ভিতরে আমি কেমনে যাবো ওই জাহান্নামে যদি
আসামি হয়ে যায় ওই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না সব বিশ্ব ধ্বংস আমি সহ্য করতে পারবো না মায়ার নবী বলেন যুবকটা এইভাবে মৃত্যু পর্যন্ত কান্নাকাটি করেছে তার চোখে সব সময় পানি থাকতো আল্লাহর ভয়ের কারণে জাহান্নামের ভয়ে তার চোখের পানি থাকতো এবার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে আরে বান্দা আয় আমার এই যুবকটা কান্নাকারি করতেছে গুনার ভয়ে কান্নাকারি করতেছে এই ফেরেশতারা তোরা রেকর্ড করে রাখ তোরা দেখ আমার এই যুবক বান্দার জীবনে সব গুনাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ দুনিয়ার জমিনে তাকে আমি ইজ্জত দিয়ে দিলাম দুনিয়ার জমিনে তার কবরের সাথে জান্নাতের সাথে সম্পর্ক করে দাও আর আখেরাতে আমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাই মান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আজ শুনে আশ্চর্য যে দুনিয়ার সবাই ঠেলা দিতে পারে সবাই দূরে সরায় দিতে পারে কিন্তু আল্লাহ দূরে সরায় দেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহর প্রিয় বান্দা হওয়া দরকার আছে কথা বলেন আল্লাহু আকবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি তো আল্লাহর এমন প্রিয় বান্দা ছিলেন এই কারণে তো আল্লাহর রসুলের পরে তিনি আগে জান্নাতে যান সুবহানাল্লাহ রাস্তা বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার আমলের প্রতি আল্লাহ খুশি হয়ে গেছেন একদিন তাবুকের যুদ্ধের এলান হয়েছে যে কার কি আছে তারাতে তোমরা নিয়ে আসো যা যা মাল আছে নিয়ে আসো এক একজন যার সামর্থ্য অনুযায়ী পাচ্ছে নিয়ে আসছে একটু একটু করে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আবু বকর তো আজকে মাল নাই মাল শেষ কারণ এর আগে একটা যুদ্ধে অংশগ্রহণ করেছিল সব মাল শেষ হয়ে গেছে আজকে তো আবু বকর আমার আমি আবু বকরকে পিছনে ফালাইয়া দানের দিক থেকে সবের দিক থেকে আমি আগায় যাব এ কারণে দৌড়ায় বাড়িতে গেছে বাড়িতে গিয়া মালকে একসাথ করা ভাগ করা আধা আধি ভাগ করা অর্ধেক ঘরের জন্য রেখে আসছে আর অর্ধেক যুদ্ধের ময়দানে নিয়ে আসছে আল্লাহ রসুলের দরবারে নিয়ে আসছে উঠেন কেন কি সমস্যা আল্লাহ রসুল বলেন ওমর কি নিয়ে আসছি তার রক্ত ইয়া ওমর ইয়া রসুলাল্লাহ মালকে আধা দি ভাগ করছি অর্ধেক ঘরের জন্য রেখে আসছি আর অর্ধেক আপনার জন্য নিয়ে আসছি একটু পরে আবু বকর আসছে আবু বকর আপনি কি আনছেন ইয়া রসুলাল্লাহ ঘরে যা পাইছি সব নিয়ে আসছি এমন কি দেওয়ালা হাত দিয়ে দেখলাম কোনো একটা সুই আছে কিনা এই সুইটাও পর্যন্ত আমি নিয়ে আসছি সুবহানাল্লাহ বলেন না জোর আওয়াজ দিয়া সুইটাও আমি নিয়ে আসছি শুধু তাই না সরকারে দু আলম নবীকে সব কিছু নিয়ে আসার পর আল্লাহ রসুল ঘরে কি রেখে আসছে বলেন আমার আল্লাহ এবং রসুল থাকতে আমার টেনশন কিসে আমি ঘরে আমার আল্লাহ এবং রসুলকে রেখে আসি শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ খান তিনি বলেন যেই মজলিসে আবু বকর বসা যেই ময়দানে আবু বকর এখনো বসা সব সাহাবা ইকরাম যুদ্ধের ময়দানে যাবে আবু বকর যাবে হযরত আবু বকর বসে আছেন ওমর বসে আছেন অন্যান্য সাহাবীরা বসে আছেন কিন্তু হযরত আবু বকর ভিন্ন অবস্থায় বসে আছেন কেমন ভিন্ন রে বাবা একটু ভালো করে কান লাগায় শুনেন হযরত আবু বকর সব মাল দিয়া নিজের গায়ে একটা জামা ছিল জামাটা খুলেও যুদ্ধের জন্য দিয়ে দিছি আল্লাহ রাসূল বলেন আবু বকর আপনি জামাটাও দিয়ে দিলেন বলেন আমার এই জামাটাকে আমার কোন মুজাহিদ ভাইয়ের কাজে লাগতে পারে আর নিজে চট ছিল চটকাই দিয়ে এভাবে বসে আছে একটু পরে আসমান থেকে জিব্রিল আমিন এসে হাজির হয়ে গেছে জিব্রিলের গায়ে চটের পোশাক আল্লাহ রাসূল বলেন ও জিব্রিল আমিন আপনার গায়ে চটের পোশাক কেন এবার জিব্রিল বলেন ওগো সরকারে দু আলম নবী গো আসমানের সব ফেরেশতাকে আল্লাহ ডাক দিয়েছে আপনার আবুকের আমলের প্রতি আল্লাহ এত সন্তুষ্ট এত সন্তুষ্ট এত রাজি হয়ে গেছে আপনার আবুকের আমল
আমল আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে আসমানের সব ফেরেশতাদেরকে ডেকে বলে এ ফেরেশতারা আমার আবু বকর সম্মান দিয়া আমার রাস্তায় নিজের জামাটাও পর্যন্ত দিয়া দিল এমন কি চটের পোশাক পরিধান করেছে চট গায়ে দিয়া বসে আছে এ ফেরেশতারা আমার আবু বকর সম্মানে আজকে তোমরা ফেরেশতারাও চট পরিধান করো এই কারণে সরকারে দুআর নবী আমি চটের পোশাক চটকাই দিয়ে আসলাম শুধু আবু বকরের দিকে তাকায়া আবু বকরের প্রতি আল্লাহ এত সন্তুষ্ট শুধু তাই না আবু বকরকে আল্লাহ বাড়তি সালাম জানাইছেন সুবহানাল্লাহ বলবেন না জোরে আবু বকরকে কে সালাম জানাইছেন জোরে আওয়াজ দিয়ে বলেন আমাদের মালিক কে হয় নাই আল্লাহর সাথে দুশমনি আছে কথা বলেন তাহলে আমাদের মালিক কে আর জোর আওয়াজ দিয়া আমাদের রব কে আমাদের প্রধানমন্ত্রী কে জোরে বলেন হ্যাঁ আল্লাহু আকবার বলেন আমাদের বাদশা কে ওই বাদশার উপর কোনো বাদশা আছে জোরে আওয়াজ দিয়ে বলেন তাহলে ওই বাদশা আসমানের মালিক জমিনের মালিক আবু বকরকে সালাম জানাইছেন আল্লাহু আকবার বলেন এত সম্মান দুনিয়া কি সদাকত মে তেরে নাম রহেগা সিদ্দিক তেরে নাম সে ইসলাম রহেগা সিদ্দিক তেরে নাম সে ইসলাম রহেগা এমনিতে আবু বকর আল্লাহ প্রিয় হন নাই এমনিতে আল্লাহর প্রিয় বান্দা হন নাই এমনিতে আল্লাহর রসুলের প্রিয় সাহাবী হয় নাই এর বান্দা হাসর ময়দানে যখন সবাই জান্নাতের দিকে যাবে যখন আমল মাপার জন্য আল্লাহর সামনে যাবে আমল মাপা হবে আবু বকর আগে যাবে আবু বকরকে আল্লাহ রসুল আগে পাঠাইবে এ আবু বকর আপনি যান আবু বকর কান্নাই ভেঙে পড়ে যাবে আমি তো কোনো আমল করতে পারি না কোনো আমল করতে পারি না আমি কেমনে আল্লাহর সামনে যাব বারবার আল্লাহ রসুল যাইতে বলবে কিন্তু সে ভয় পাবে এবার আল্লাহ কুদরতি ভাবে ডাক দিয়া বলবেন ও আবু বকর আপনার কিসের এত চিন্তা দুনিয়ার জমিনে না আমার প্রিয় নবীর বন্ধু ছিলেন আমার প্রিয় নবীর জন্য জান মাল কোরবানি করেছেন আপনার কিসের এত চিন্তা জান আপনার কোনো হিসাব নিকাশ হবে না আজকে আমি আল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিলাম আল্লাহু আকবার তাহলে আল হযরত আবু বকরে কত গুণ ছিল নামাজ পড়লো সবার আগে আবার দান করলো মাদ্রাসা মসজিদে সবার আগে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ